প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে খেলা জমতে শুরু করেছে। আজ ওবায়দুল কাদের অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি তার সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে রোজিনা ইসলাম সম্পর্কে কথা বলেছেন এবং তার কথার ধরন দেখে বোঝাই গেল যে তিনি পরোক্ষভাবে রোজিনা ইসলামকে দোষ দেওয়ার চেষ্টা করছেন। তিনি নাকি সবার অগোচরে একটি মন্ত্রণালয়ের অফিসে ঢুকে চুরি করে বিভিন্ন কাগজপত্র ফাইল নিয়েছেন এবং ছবি তুলেছেন, এই ধরনের কথা বলার চেষ্টা করেছেন ওবায়দুল কাদের। পক্ষান্তরে এই ভিডিওর শেষে থাকবে রোজিনা ইসলামের সাথে তার ছোট বোন এবং ভাইয়ের কী কথা হয়েছে, সে কী ধরনের কাজ এই ধরনের কাজ করেছে কিনা সেই বিষয়ে তার বক্তব্য তিনি তার ভাই বোনদেরকে বলেছেন, সেই বিষয়টিও শেষে তুলে ধরা হবে এই ভিডিওর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটা বিষয়ে আমার বলতে হচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনা সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস, দেশের গণমাধ্যমের প্রতি কোনো ধরনের চাপ এখন নেই, একথা আমি বলতে পারি। প্রতিনিয়ত দেশের গণমাধ্যম দুর্নীতি অপরাধ সহ নানান বিষয়ে প্রতিবেদন প্রচার প্রকাশ করছে। এদেশের গণতন্ত্রের বিকাশ লালন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে গণমাধ্যম অতন্দ্র প্রহরী। যারা বলছেন দুর্নীতি সংবাদ প্রকাশের জন্য সরকার দমন পীড়ন চালাচ্ছে, এ বক্তব্য আদৌ সত্য নয়। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও কঠোর। আজকে যে বিষয়টি নিয়ে আমি বিশেষভাবে বক্তব্য রাখতে চাই, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা থেকে সচিবালয়ের ঘটনা আমরা জানতে পেরেছি। সংশ্লিষ্ট রিপোর্টার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের অনুপস্থিতিতে তার কক্ষে প্রবেশ করে এবং গুরুত্বপূর্ণ নথি ও নোটশিট লুকিয়ে ফেলে ও মোবাইলে ছবি তোলেন। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 অনুযায়ী এ ধরনের গোপনীয় বিষয় প্রকাশযোগ্য নয়। সাংবাদিকগণ যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য তথ্য অধিকার আইন অনুযায়ী সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, এভাবে লুকিয়ে তথ্য সংগ্রহের প্রয়োজন ছিল না। ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারত। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের উপর সাংবাদিকের উপর কোনো অন্যায় আচরণ করা হলে তদন্ত রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং তা বিচারাধীন, নিরপরাধ হলে আদালতে সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন। করোনার দ্বিতীয় তরঙ্গ তথা সংক্রমণের উচ্চমাত্রা চলাকালে এই বিষয়টি নিয়ে যাতে জনমনে কোনো ধরনের অস্থিরতা বা অসন্তোষ তৈরি না হয় সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি। রোজিনা ইসলাম আমার বড় বোন, তো আমি এখন ওর সাথে কথা বললাম। আমি তো অ্যাকচুয়ালি কিছুই জানতাম না কি হয়েছে, তো এখন ওর সাথে আমি কথা বললাম। আমার বোন আজকে টিকা নিয়েছে, ও খুব অসুস্থ, মানে এখন দেখলাম ওর গায়ে জ্বর। আমার বোন আজকে টিকা নেওয়ার পর আপনার সচিবালয়ে যায়, যাওয়ার পর তার সাথে দেখা হয়, তার সোর্সের কাছে সে কিছু মানে ডকুমেন্টস আনার জন্য যায়, তো তার সোর্স তাকে ডকুমেন্টসটা দেয়, একটা পেপার্স দেয়। দেওয়ার পর সে স্বাস্থ্য সচিবের রুমে আর কি যাবে, তো কনস্টেবল মিজানকে সে জিজ্ঞেস করে যে ভিতরে কেউ আছে কিনা।
তো উনি বলতেছে যে কেউ নাই আপনি যায় বসেন, তো আমার আপু বলছে যে না আমি বসবো না, আমি তো আসলে তথ্য নেওয়ার জন্য আসছি যে করোনার এই সময়ে কি হচ্ছে স্বাস্থ্যখাতে, মানে কোন ধরনের উন্নতি হচ্ছে ওগুলো জানার জন্য আমার বোন আর কি ওখানে যায়। তো কনস্টেবল মিজান বলতেছে আপনি যান স্যার এখনই চলে আসবে। এই কথা বলে কনস্টেবল মিজান আপাকে রুমের মধ্যে মানে তার রুমের ভিতরে বসায়। বসানোর পর আমার আপা ডেইলি সংবাদ পেপারটা পড়তেছিল, তখন কনস্টেবল মিজান এসে ওর কাছ থেকে ওকে খুব মানে আরও দুই তিনজন কে ছিল আমি জানি না, আরও দুই তিনজন ছিল এসে কনস্টেবল মিজান বলতেছে যে তার ব্যাগ কেড়ে নেয়, ব্যাগ কেড়ে নিয়ে বলে যে আপনি এতদিন অনেক রিপোর্ট করেছেন এই স্বাস্থ্যখাত নিয়ে, আপনি অনেক লিখালিখি করছেন, আপনাকে মাটির মধ্যে পুঁতে ফেলবো এই ধরনের হুমকি দিছে আমার বোনকে প্রায় 6-7 ঘন্টা আটকে রাখছে। ওর নামে কোনো মামলা হয়নি, ওকে ও গেছে আর কি রিপোর্ট নেওয়ার জন্য পেশাগত দায়িত্ব পালন করার জন্য। এই এর জন্য গিয়ে সে অনেক হয়রানির শিকার হয়েছে, তাকে 6-7 জন মিলে আপনার পরবর্তীতে দেখা বেড়ে গেছে। তখন ওই যে আপনার যে কনস্টেবল মিজান কিশোরগঞ্জের, সে আমার আপুর সাথে খুব মিসবিহেভ করছে এবং তাকে গায়ে হাত দিতে চাইছে, তার মোবাইল নিয়ে নিচ্ছে। সাংবাদিকদের মোবাইলে তো অনেক কিছুই ডকুমেন্টস থাকে, তারা সেই সমস্ত ইয়ে করছে। এখন তারা মিথ্যা অপপ্রচার করতেছে, তারা আমার বোনের ব্যাগের ভিতরে কিছু কাগজ ঢুকিয়ে দিছে, আমি বলতে পারবো না, আমি এত কিছু তো আর জানি না যেহেতু আমি সাংবাদিকতার সাথে জড়িত না। তো আমার বোনের মোবাইলে কতগুলো কাগজ দিয়ে দিছে সে ব্যাগের মধ্যে দিয়ে বলছে যে এগুলো আপনিই করছেন, আপনি রোজিনা কি আমি আপনার দেখে নিব। এবং এই স্বাস্থ্যখাত নিয়ে যেই রিপোর্ট করছে, রিপোর্ট করার পর থেকেই ওর উপরে হুমকি এরকম আসতেছে, এ ধরনের কথাবার্তা বলতেছে। তো এখন আমার বোনের শারীরিক অবস্থা ভালো না, আমি আপনাদের কাছে বলতে চাই আমার বোনের ট্রিটমেন্টের দরকার আছে, ওর গায়ে প্রচণ্ড জ্বর, ওর ওকে যদি হসপিটালে না নেওয়া হয় তাহলে ওর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। ও প্রায় 6-7 ঘন্টা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি, আমরা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি। আমি রোজিনা ইসলামের একমাত্র ভাই, আমি ভাই হিসাবে আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই আমার বোনের যে জানের নিরাপত্তা, প্রাণের নিরাপত্তা আমি চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বলতেছি। আমার বোনের প্রাণের নিরাপত্তা দেওয়া হোক, ওর সেকেন্ড ডোজ আজকে হয়েছে, ও কালকে বরিশাল থেকে জার্নি করে আসছে, ওর শারীরিকভাবে খুবই দুর্বল। যদি স্বাধীনভাবে সাংবাদিকতা না করতে দেয়, একটা সাংবাদিকতা পালন করতে গেছে, পেশাগত দায়িত্ব পালন করা প্রত্যেকটি সাংবাদিকের কর্তব্য। আপনারা তার সহকর্মীরা এখানে আছেন, আপনাদের সহযোগিতা দিয়ে আমরা আবেদন রাখতেছি রাষ্ট্রের কাছে, ওকে যাতে সহমর্মিত দৃষ্টিতে দেখা হয়, ওর প্রতি যাতে কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে আমার বোনকে যেন হয়। আমার বোনের অনেক অ্যাচিভমেন্ট আছে আপনারা দেখেছেন, আমি আশা করি আপনাদের সহযোগিতায় আমার বোন সুস্থভাবে এখান থেকে চলে আসবে, আর আমার বোনের প্রতি কোনো অন্যায় যাতে না করা হয়। ও খুবই উৎকণ্ঠা, আমরা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি, ওর শারীরিক অবস্থা মোটেই ভালো নয়, মোটেই ভালো নয়। আপনি একটু বলবেন যে রুজিনা আপার সাথে আপনার কী কথা হলো, উনি কী দাবি করছেন যে ওই যে আপনি বলছিলেন যে রুজিনা আপা কিছু তার ব্যাগে কিছু পেপার্স ছিল, এই যে ও কি হয়েছে যে কেন তোমাকে ইয়ে করা হলো, কেন তোমার নিজের মধ্যে যে ওরা কী করলো, আমাকে বললো যে যান রুমের ভিতরে যান স্যার কেউ নাই। আমি গিয়ে বসলাম, আমি পেপারটা হাতে নেওয়ার সাথে সাথে আমার ব্যাগটা কেড়ে নিয়ে ওরা কী কোন পেপার্স যেন আমার ব্যাগের মধ্যে আমার ব্যাগটা চেক করলো, চেক করার পর আমার সোর্স যেই আমাকে ডকুমেন্টসগুলো দিছে সেই ডকুমেন্টস কে দিয়েছে সেটা জানার জন্য তাকে অনেক ফোর্স করায়, কিন্তু আমার আপু তা ওর নাম বলেনি, নাম বলেনি দেখে তারা আরও ক্ষেপে যায়, বলতেছে যে এর আগেও আপনি স্বাস্থ্যখাতে নিয়ে অনেক লিখালিখি করছেন, আপনি সব মানে এই ও কেন লিখালিখি করে, কেন পজিটিভ কিছু বলে না নেগেটিভ লিখালিখি করে কেন, এর আগে ওই যে আপনার ওই যে 1 কোটি টাকার একটা রিপোর্ট করেছিল আমার বোন, আমার ঠিক মনে নেই হেডলাইনটা, ওই রিপোর্টটা নিয়েও মানে আর কি বেশি এই রিপোর্টটা নিয়ে নানান ধরনের হুমকি দিয়েছে। কতজন ছিল?